দিনাজপুরের মানুষের সমস্যার কথা তুলে ধরতে উদ্বোধন করা হয়েছে এটিএন বাংলা ও এটিএন হোমসের জোনাল অফিস। বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সিপাড়ায় জোনাল অফিস উদ্বোধন করেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি এ সময় বলেন, রাজনৈতিক দ্বন্দ্বে ও নানা সমস্যায় দিনাজপুরের মানুষ নাকাল, তাদের কথা শুনতেই এই অফিস। অনুষ্ঠানে ডক্টর মাহফুজুর রহমান দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেনকে একটি ক্রেস্ট দেন। এ সময় বিভিন্ন সংগঠন ডক্টর মাহফুজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার সচিন চাকমা, ডিএসপির অতিরিক্ত পুলিশ সুপার আসলাম উদ্দিন, চেম্বার অব কমার্সের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, চালকল মালিক গ্রুপের সভাপতি মোসাদ্দেক হোসেন, দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহির শাহ, অরবিন্দ শিশু হাসপাতালের সাধারণ সম্পাদক শামীম কবির, এটিএন হোমসের সিইও সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই শহরে এখন পর্যন্ত কোনো সোয়ারেন্স লাইন হয়নি, এই পানি যাবার কোন ব্যবস্থা নাই শহরে। তাছাড়া অন্যান্য আরো সমস্যা, রাস্তাঘাটের অবস্থা, এই রাস্তাগুলি ডেভেলপ করা নিয়ে এই আমাদের আশেপাশে যে কয়েকটা ডিস্ট্রিক্ট আছে যেমন রংপুর, বগুড়া, সবার রাস্তা বাড়িঘর ভেঙে রাস্তা নতুন রাস্তা বড় বড় রাস্তা করা হয়েছে, কিন্তু দিনাজপুরের এখন কোনো রকম রাস্তা নাই। এই কারণেই আমি চাই যে আমার আমাদের এখানে যে প্রতিনিধি আছে তাদেরকে আমার বলা হলো আছে যে প্রতিদিন একটা করে সমস্যা তুলে ধরার জন্য বিভিন্ন সমস্যা।